নতুন করে আলোচনায় ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের ডিভোর্স ইস্যু, কারণ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তাদের তালাক সংক্রান্ত সালিশের একটি ভিডিও, যা দেখে অনেকেই বলছেন তাদের বিবাহ বিচ্ছেদই হয়নি। আবার বর্তমান নানা ঘটনার প্রেক্ষাপটে কেউ কেউ বলছেন আবার এক ছাদের নিচে আসছেন এই দুই তারকা। এসব বিষয়ে অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, আমি আগে ভাগে কিছু বলতে চাই না। রিপোর্টে বিস্তারিত। অভিনয়ে শাকিব খানের ২০ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত তার বিপরীতে সবচেয়ে বেশি ছবিতে কাজ করেছেন অপু বিশ্বাস। রূপালী পর্দা থেকে পরবর্তীতে তাদের ঘর বাঁধা, এরপর নানা নাটকীয় ঘটনার পর আলাদা বসবাস করা, সবকিছু ছাপিয়ে আবার জোর গুঞ্জন একসাথে হওয়ার। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। ২০১৭ সালের শেষের দিকে শাকিব খান অপু বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের অঞ্চল ৩ মহাখালী জোনাল অফিসে। সেই আবেদন নিয়ে ওই সময় সালিশ হয়। শাকিব উপস্থিত না হলেও অপু বিশ্বাসের উপস্থিতিতে হয় শুনানি। ভিডিওতে সিটি কর্পোরেশনের এক কর্মকর্তাকে বলতে শোনা যায়, আমাদের আজকের সালিশ কেসে বিবাদী অপু বিশ্বাস উপস্থিত হয়েছেন, তার বক্তব্য প্রদান করেছেন। আসলে তিনি মীমাংসা করতে চান, তার স্বামী নিয়ে, সন্তান নিয়ে ঘর সংসার করতে চান, তবে বাদী উপস্থিত হননি। সাধারণ একটি সাদা কাগজে আবেদন পাঠিয়েছেন তিনি, কাজী অফিসের মাধ্যমে কোনো রেজিস্ট্রি হয়ে আসেনি, এটি কোনো কাবিননামা, কোনো সাক্ষী, কোনো হলফনামা নেই। এরপর থেকে শাকিব অপুর বিবাহ বিচ্ছেদ হওয়া না হওয়ার বিষয়টি সামনে চলে আসে। ভিডিওটি দেখে অনেকে ধারণা করছেন তাদের তালাক হয়নি। এ বিষয়ে সন্তান জয়সহ যুক্তরাষ্ট্রে অবস্থানরত অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, আমিও ভিডিওটি দেখেছি, বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনে কথা বললে ভালো হয়, তারা এ বিষয়ে পরিষ্কার করতে পারবেন। এই চিত্রনায়িকা আরো বলেন, এটি একটি সেন্সিটিভ ব্যাপার, আগেভাগে বলতে চাই না। আমরা যখন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিলাম তখন রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম, এজন্য আমাকে ভুগতে হয়েছে, আর ভুগতে চাই না। আমার মা বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন, আমি নতুন করে মা বাবা পেয়েছি। শুধু স্বামী নয়, সন্তান, শ্বশুর শাশুড়ি, ননদ সহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই, তাই একটু সময় দিন আমাকে, সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলবো। বিবাহ বিচ্ছেদের আবেদন করার আগে থেকেই সন্তানকে নিয়ে আলাদা থাকেন অপু। যদিও সন্তান জয় প্রায় বাবার বাসায় সময় কাটান, আর বেশ কিছুদিন ধরে সন্তানের সঙ্গে অপু বিশ্বাসেরও শাকিবের বাসায় যাওয়া আসা বেড়েছে, দেখা সাক্ষাৎ কথাবার্তাও হয় তাদের। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই ঢালিউডে কানাঘুষা, আবারও এক হচ্ছেন শাকিব অপু। আবার অনেকে এও বলছেন তাদের বিবাহ বিচ্ছেদই হয়নি। জেনুর রহমান সবুজ, নাগরিক।